এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ধানীশিষ প্রতীকের প্রার্থী অজিউল ইসলাম। এ সময় তিনি বলেন, নৌকার প্রার্থী সৈয়দ মনিরুল ইসলামের বিরুদ্ধে প্রচারণায় অনিয়ম ও ধানীশিষ প্রার্থীদের হয়রানির অভিযোগ আনেন। সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ পৌর এলাকার পদ্মা সিনেমা হল চত্বরে ঘণ্টাব্যাপী এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। এ সময় তিনি সংসদে নির্বাচনী প্রচারমূলক কিছু ছবি উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচনী উপদেষ্টা এনামুল হক আলম, সদস্য সচিব মাইনুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার জাহান সেন্টু সহ বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। নির্বাচনে অংশগ্রহণ করা কত পরিবেশ সুন্দর ছিল আমরা আশঙ্কা করছি।